না আগে কখনো যাই নাই। ওকে, খুব দ্রুত যেতে হবে, আর আকাশে প্রচন্ড মেঘ, বৃষ্টিও পড়তেছে। যাই হোক, লেটস গো। তো ফাইনালি আমরা চলে আসলাম বাংলাদেশের সব থেকে উঁচু এবং দ্বিতল রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা স্টেশন। আমার পিছনে হচ্ছে ভারতের সাথে সংযুক্ত করা হয়েছে এই রেল লাইনটাকে। যাই হোক, আর ও হচ্ছে স্বাধীন, কিন্তু এই বয়সেই পড়াশোনা করছে, সাথে ব্লগিং করছে, এটা কিন্তু অনেক টাফ এবং অনেক ব্যয়বহুল। তো এই যে তুমি পড়াশোনা করো, এইসব টাকা পয়সা বাড়ি থেকে কিভাবে নাও? আমার নিজেরই বিকাশ অ্যাকাউন্ট আছে, ওখানে আর কি বাবা টাকা পাঠিয়ে দেয়। তোমার বিকাশ অ্যাকাউন্ট? হ্যাঁ, এখন তো 14 থেকে 18 বছর বয়সীদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সিস্টেম আছে। আচ্ছা, তোমার তো এনআইডি কার্ড নাই? না, এনআইডি কার্ড নেই, কিন্তু জন্ম সনদ আছে, আর মায়ের বিকাশ নম্বর দিয়ে আর কি নমিনি করা হয়েছে। আচ্ছা, এইটুকুই? হ্যাঁ, এটা কিন্তু বিশাল ব্যাপার। নতুন অ্যাকাউন্ট খুলেই আমি 130 টাকা বোনাস পাইছি। বাহ, 130 টাকা পাইছো, ওইটা কি করছো? ওই যে ওইটা দিয়ে আর কি ব্লগ করতেছি, ঘুরতেছি, কারণ বুঝতে পারছো এটা খরচের বিষয়। তো যাই হোক, এই জিনিসটা দারুণ যে বিকাশ এরকম একটা সিস্টেম বের করছে, কারণ আমি যখন বাইরে ভ্রমণ করতে যাইতাম দেখতাম ছোট ছোট বাচ্চারা, সবার অ্যাকাউন্ট আছে, ওরা হচ্ছে মোবাইল দিয়ে পে করতো বা সব কিছু মানে এই অ্যাকাউন্টের মাধ্যমে করতো। এই জিনিসটা ভালো। স্টেশনে আসার পরে ভারত থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আসতেছে, দেখুন এই যে চিত্রা এক্সপ্রেস ট্রেন চলে আসলো আলমডাঙ্গা স্টেশন। এই যে এর হচ্ছে 6000 সিরিজের লোকোমোটিভ, আমেরিকার লোকোমোটিভ সাথে চাইনিজ কোচ নিয়ে চলে আসলো খুলনা থেকে ঢাকাগামী জনপ্রিয় ট্রেন চিত্রা এক্সপ্রেস। লাল সবুজের এই ট্রেনটি আমার অনেক প্রিয়, সেই সাথে মাঝের টেবিলওয়ালা সিটও পেয়ে গেছি। ভ্রমণের বাহন আর সিট যদি নিজের পছন্দের হয় তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো জার্নিটাই যেন আরামদায়ক। আমরা যারা খুলনা থেকে ঢাকা ভ্রমণ করি তাদের কাছে এই ট্রেনটি খুবই জনপ্রিয়। খুলনা থেকে বর্তমানে 2টা ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, তবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে যায়, আর অন্যদিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যমুনা নদী হয়ে যায়। তবে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 6 দিন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে, সকাল 9টার সময় খুলনা থেকে ছেড়ে আসে আর ঢাকায় পৌঁছায় সন্ধ্যা 6টায়, সময় লাগে প্রায় 9 ঘন্টা। এবং পুরো মেঘলা আকাশের নিচে এরকম লাল সবুজের ট্রেন। এই যে দেখুন মিরপুর স্টেশন, যে কি সুন্দর গ্রিন ভিউটা দেখুন, সুন্দর লাগতেছে। আর সেই সাথে ট্রেনটা ছুটে চলে যায় নিজস্ব। ঠিক 1:30 ঈশ্বরদীতে প্রবেশ করলাম, মানে যেটা বাংলাদেশের সব থেকে বড় জংশন, এই যে ঈশ্বরদী জংশন। এবং এটা কিন্তু সব থেকে বড়, একসাথে 18টা ট্রেন যাওয়া আসা করতে পারবে এইখানে, তাহলে ভাবেন কত বড়। তো এইখানে আমাদের ট্রেনটা 10 মিনিট হল্ড করবে, এরপরে আবার আমরা রওনা হব। তবে ঈশ্বরদী থেকে বেশ কয়েকটা লাইন ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে রংপুরের দিকে, একটা হচ্ছে রাজশাহী, আর একটা ঢাকা। আমরা হচ্ছে এখনই ট্রেনে আবার উঠে পড়বো, তবে ঈশ্বরদী জংশনটা কিন্তু অনেক ভিড় থাকে, অনেক ক্রাউড থাকে, বিভিন্ন জেলা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসে, ট্রেনে উঠে যায় আপনার হচ্ছে উত্তরবঙ্গের দিকে অথবা ঢাকায় অথবা রাজশাহীর দিকে। ওকে, আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিবে, এরপর আবার রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ওয়াশরুম। তো এটা যখন আপনি খুলতে যাবেন তখন যে কেউ কিন্তু একটা ঝাঁকিতে পড়ে যেতে পারে, মানে এত ডিস্টেন্স কম এটা ইউজ করা হয়েছে। দেখুন ওয়াশরুমটা কি সুন্দর, এখানে বেসিন আছে, গ্লাস আছে, তবে এগুলোও কিন্তু বায়ো টয়লেট। আমাদের বাংলাদেশে রিসেন্টলি যেসব ট্রেন সব হচ্ছে বায়ো টয়লেট, মানে ময়লা কিন্তু রেল লাইনে পড়বে না, এগুলোকে আবার মানে অন্যভাবে হয়তো ই করা হয়। যাক, তো আমরা এখন আপনাদের কোচগুলো দেখাবো, যে আমাদের কোচগুলো কেমন। এটা হচ্ছে স্নিগ্ধা, এই যে দেখুন কি সুন্দর মানে ভিতরের পরিবেশটা। এবং এটাও কিন্তু চাইনিজ কোচ, যে যেটার ভাড়া হচ্ছে আপনার এসি চেয়ার, এর ভাড়া হচ্ছে 1208 টাকা, আর যেটা হচ্ছে এসি কেবিনে সিটে ওইটা হচ্ছে 1449 টাকা। এই ট্রেনে হচ্ছে টোটাল 13টা কম্পার্টমেন্ট, তার ভিতরে হচ্ছে 4টা স্নিগ্ধা এসি,
চারটা হচ্ছে শোভন চেয়ার, আর দুইটা হচ্ছে আপনার কেবিন, মানে বার্থ সিস্টেম ওইটা। তবে আমাদের শোভন চেয়ারের টিকিট হচ্ছে 630 টাকা, খুলনা টু ঢাকা। তো আমরা এখন কেবিনটা আপনাদেরকে একটু দেখাবো। এইটা হচ্ছে আমাদের কেবিন, এই যেটা দেখছেন এটা হচ্ছে কেবিন, কেবিন হচ্ছে দুইটা। কেবিনের টিকিট হচ্ছে দিনের বেলায় মানে সিট হিসাবে আপনাকে বসে যেতে হবে, শুয়ে শুয়ে যেতে পারবেন না, এর ভাড়া 1449 টাকা। আর যদি রাত হয় সেটা আলাদা। তো দেখুন এটা সিস্টেম, এই যে এটা হচ্ছে ডোর, এটা সিট, এর হচ্ছে বিশাল একটা ওয়াইড অ্যাঙ্গেলের উইন্ডো ব্যবহার করা হয়েছে, এবং এখানে সিসি ক্যামেরাও কিন্তু আছে। এই যে দেখুন, মানে আপনার সব সিসি ক্যামেরার আয়তাধীন কিন্তু এই ট্রেন। শহীদ এম মনসুর আলী এবং তার নামেই কিন্তু এই স্টেশনটা। যাই হোক, সেই ইতিহাসের কথাই মনে পড়ে যায় এই নেতার নাম শুনলে, যে একসময় শেখ মুজিবুর রহমান ছিলেন না বাংলাদেশে, পাকিস্তানে বন্দী ছিলেন, ওই টাইমেই আসলে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল তখনকার এই নেতা, একবার ভাবেন তাহলে। তো এখানে আমাদের ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, এরপরে আমরা যমুনা সেতুয়ে কাঙ্গালে প্রবেশ করব। এরপরে যমুনা রিভার, মানে বাংলাদেশের বিখ্যাত দুইটা নদী, একটা পদ্মা এবং যমুনা, দুইটা নদীর উপর দিয়েই এই ট্রেনটা যায়। হ্যাঁ, কেমন আছে? ভালো ভালো। কোথায়? আমি আসছিলাম কাজে, দেখো খুবই ভালো লাগে আসছি। ওকে, না মানুষের কত তাড়াহুড়া, এটা ট্রেন জার্নিতেই বোঝা যায়। ওকে, কি অবস্থা? ভালো আছেন? ভাই ভালো, আলহামদুলিল্লাহ। এই তো ভালো, দই আপনাদের দই। আপনি কত দেশ ঘুরেন ভাই? আমি আপনাকে অনেক বড় একজন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমাদের ট্রেনটা কিন্তু এখন সিগন্যালে দাঁড়ায় আছে, অপোজিট থেকে এক্সপ্রেস ট্রেন আসতেছে দেখুন। আরে মিনিটে টাঙ্গাইলে পৌঁছাইলাম, এবং এই সেই স্টেশন টাঙ্গাইল, যার পাশ দিয়ে চলে গেছে টাঙ্গাইল মহাসড়ক, এবং এখান থেকে আর 100 কিলোমিটার দূরেই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এবং আপনারা জানেন যে টাঙ্গাইল কিন্তু চিরপরিচিত সারা বিশ্বের কাছে, যে এখানকার সেই তাঁত শিল্প অথবা সেই নকশি কাঁথার বিকাশ কিন্তু এখানেই ঘটেছিল, এবং চমচম মিষ্টির জন্য অনেক বিখ্যাত। ওই যে টাঙ্গাইল, কী সুন্দর পরিবেশ, এবং এখানেই সেই 201 গম্বুজের মসজিদটাও আছে, যদিও আমি কখনো যাই না। এছাড়া রাবার বাগান আছে টাঙ্গাইলে। আমি যখন কেরালায় ভ্রমণ করেছিলাম তখন ওরা বলছিল যে টাঙ্গাইলের মধুপূর্ণা কোথায় যেন একটা রাবার বাগান আছে, এরকম বলছিল যে রাবার চাষ করা। হ্যাঁ ভালো, কোথায় বাসা? টাঙ্গাইল। টাঙ্গাইল কি কারণে বিখ্যাত? চমচম জামদানি শাড়ি। ওকে ওকে, এমডি ফিজ। দেখুন জাপান, জাপান থেকে আসছে, ওই যে ওখানে একটা মেয়ে। এ লিসেন টু মি, মানে এটা কিন্তু ইলিগাল, কিছু একটা হয়ে গেলে আমাদের সরকারকে কিন্তু কৈফিয়ত দেওয়া লাগবে। দিস ইজ ইলিগাল ব্রো, ইলিগাল, প্লিজ। প্র্যাকটিস আছে। হাউ আর ইউ? হোয়ার আর ইউ ফ্রম? আই ফ্রম চায়না। চায়না? আচ্ছা। ইয়েস। তো উনি বলতেছে ট্রেনে সাথে ভ্রমণ করা উনার স্বপ্ন। তো আয়া হচ্ছে চায়না, আপু হচ্ছে রাশিয়া। তো ওনারা বলছে ম্যানি ট্রাভেল ব্লগার যারা হচ্ছে ভিডিও করেছে ছাদের উপরে, ওইটা দেখে ওনারাও উঠে পড়ছিল। বাট এটা মানে সো ডিফিকাল্ট ফর বাংলাদেশ মানে ট্রেন, কারণ উপরে অনেক সময় ব্রিজ থাকে, আবার কাছে ডালগুলো থাকে, বাড়ি লাগলে পড়ে যাবে। যাই হোক, দেখা হয়ে গেল, ভালো লাগলো। আমরা এখন জয়দেবপুর স্টেশনে, বাট এখানে প্ল্যাটফর্মই পাই না ট্রেনগুলো, বুঝলাম না যে দেখুন সবাই কিন্তু এরকম পরিবেশে নামতেছে। মানে এটা হচ্ছে গাজীপুরে, তো জয়দেবপুর প্ল্যাটফর্মটা একদম পিছনের দিকে, খুবই ছোট, যার কারণে এটা পাই নাই। তো এইভাবে উঠাটা কিন্তু অনেক রিস্ক, যারা বয়স্ক আছে বা যারা ছোট বাচ্চারা আছে, এই যে এইভাবে উঠতে হচ্ছে। তো এইগুলো ইমিডিয়েটলি ঠিক করা উচিত, যেহেতু আমরা এখন ট্রেনের যুগে বসবাস করছি, আমাদের অনেক লাক্সারিয়াস ট্রেন চলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। যাই হোক, ও আমার ছোট ভাই এখানে দেখা করতে আসছে, কেমন আছো? জি ভাই ভালো আছি, ভালো আছেন? আপনারই ফ্যান আমি ভাই। কোথায় থেকে আসছো বলো ভাই? মানে লক্ষ্মীপুর থেকে আসছি, গাজীপুরে থাকি। কোথায় বাসা? পাবনাতে বাসা। পাবনা? বাহ, আপনার ভিডিও অনেক আগে অনেক দেখছি তো। ওকে ঠিক আছে, ধন্যবাদ। ফাইনালি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে আমার সদ্য বড় ভাই মাজারুল ভাইকে পাইলাম। অ্যাকচুয়ালি আমার যত টিকিট কেটে দেয় অনলাইনে সবই কিন্তু ভাইয়া, এবং আপনারা যারা রেল ফ্যানে আছেন সবাই চিনবেন। এবং আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি যে দেখা করবো দেখা করবো, তো বিমানবন্দরে এসে উঠলো।
তো এখন আমরা হচ্ছে সরাসরি কমলাপুরে নামবো, ওইখানে আমরা একটু আড্ডা দেবো, এরপরে ভায়া চলে যাবো। এরপরে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে বাংলাদেশের অন্য কোনো জায়গায় যেখানে আমি এর আগে কখনো যাই নাই, আর এই প্ল্যানটা কিন্তু ভাইয়াই করে দিল। একটা প্ল্যান হবে, আর আপনারা কমেন্ট করবেন কোথায় যাওয়া যায়, কারণ আমি 10 দিনের ছুটিতে আসছি যে বাংলাদেশটাকে এক্সপ্লোর করবো, এরপরে আবার আমি চলে যাবো। ওয়েলকাম কমলাপুর রেলওয়ে স্টেশন, এবং আবারও অনেকদিন পরে ঢাকায় আসলাম, আর আমাদের ট্রেনটা 1 ঘন্টা 12 মিনিট লেট গাইজ, চিত্রা এক্সপ্রেস ট্রেন যেটা খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছে। আমরা কিন্তু এখন বের হচ্ছি যে আপনার যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, এই যে দেখুন এইটা দিয়ে আমরা এখন এক্সিট হয়ে যাব, মানে এইটা দিয়ে বাহির এক্সিট। আমাদের 1 ঘন্টা লেট হয়েছে আজকে আসতে চিত্রা এক্সপ্রেসে। ওকে, আবারও চলে আসলাম বাংলাদেশের রাজধানী ঢাকায়, এবং নেক্সটে আমাদের গন্তব্য অন্য কোনো জায়গায় আপনারা কমেন্ট করবেন যে কোথায় যাওয়া যায়। তো এখান থেকে আবার আমাকে যেতে হবে মোহাম্মদপুর, আমার বাসায়, আর তারপরে আবার কালকে বের হয়ে যাবো। খুব সংক্ষিপ্ত সময় নিয়ে বাংলাদেশে আসা, এরপর আবার আমাকে ইন্ডিয়ায় যেতে হবে। এখন অনেকে প্রশ্ন করেন, ফিজবে আপনি শুধু ইন্ডিয়াতে থাকেন, আসলে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ইন্ডিয়াতে যেতেই হয়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবো অন্য কোনো ব্লগে, এবং সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। নেক্সটে অন্য কোনো ব্লগ আসতেছে। ওকে, বাই।